বিএনপির প্রার্থী সরওয়ার জামানের জোরযোগ্য অভিযোগ গিয়ে ওনারা নাকি তারা ইঙ্গি সত্যি কিনা ছিলে আইও দেখি তে উনি, কিন্তু তে আসলে এই ফুরানা উদ্দেশ্য নজর কাইনে বুঝিলাম তে তো আসলে 10 বছরই তো এলাহাত নেই, এবং এলাহার সাধারণ মানুষের তুলনা আমার সম্পর্কই নেই, ন দেখেই 10 বছর এলাহার মানুষ বাদ ওর নেতা কর্মী তো ঠিক মতো ন দেয়, তো ও হদ দৌড়ে যাইত না দেখি না, ও তো ওর তো দলপুত্রে তো 3-4 গুরু তো সুতরাং ও কি হদ দিন হন এলাহাল্লাহ সব দিনটা হন আর এরম নাই, মানুষ কিন্তু এখন যথেষ্ট বুঝে, মানুষ সবসময় ডাকে সবসময় লাহাত হারে দেহে, ও তো 10 বছর তো ন দেহেই মানুষ, তো ও বোটাইছি বোটাই এর সমস্ত হতা হইয়া রে আমার নাইম দিন ওদের অ্যাঙ্গরের অঙ্গ ইন হই হন লাভ আছে না, ওর নিজের ওর নিজের দলভুতরে তো বহু গ্রুপিং চলে, ওর নেতা করবে নাকি ওনারা গিয়া দিয়ে মামলা গিয়ে আয় কেন তাবো গত 10 বছর আর বাবার আমল এবং আর আমল 6 বছর এই সময় আর হন হয়রানিমূলক হন কি আর কোনো মামলা নদী এমন অন ওর পেট্রোল 2015 সালের পেট্রোল বোমা তারপর এই সমস্ত তারা সন্ত্রাস গর্গি বিভিন্ন জায়গা ইনর ইনর মামলাই নিত রই গিয়ে দাগো কিন্তু আগরেই মামলা এবং তারা রাতে তো আইন হয় এখন এলাহাত যা তো আইন শৃঙ্খলা বাহিনী তো আইন শৃঙ্খলা খাম আইন শৃঙ্খলা তাহলে ইন্টারপ্রেন্স নেই আয় তো মনে করেন আল্লাহ যথেষ্ট লাভ প্লেইং ফিল্ড আছে তে যদি আল্লাহ আল্লাহ সম্পৃক্ত না রাখে তাই যদি মনে করেন 10 বছর না তাহলে বড় আইলি মানছে ভোট দিবে লাগবে আর মনে পরিস্থিতি আর জায়গার নাই এখন পরিবর্তনে কি আর আশার তুলো বেশি ফেলে ইনশাল্লাহ আজ যতটুকু আশা নো বলি তার চেয়েও বেশি ফেলে বহু গুণ বেশি ফেলে ইনশাল্লাহ ইয়ান হইতো ইয়ান মনে মানুষের যে আই এই দীর্ঘ 6 বছর আর পাওয়ার পরে আই যে দীর্ঘ 6 বছর আই আল্লাহ আসি এ হারণে উন্নয়নে বেগ কিছু মানুষ তো দেয় দৃশ্যমান মানুষ তো হন্য করে রাখতে মানুষ তো দেখে না এমপি হিসেবে মন্ত্রী হিসেবে আর আল্লাহ প্রতিনিধি দেখি আর প্রতি সাতটা আয় আল্লাহ হাত দিই মানুষ তো দেখি কিন্তু মানুষ তো কোনো কমপ্লেন আর আয় তো ভালোভাবে চালাই আর নেতা কর্মী হন দলীয় মানুষজন কোনো দুর্নাম তাহা মস্ত আয় যখন হান্য হলো বাজার নাই কোনো ভুলি উপজেলা নেই এবং আনোয়ার আরাতে চাইনিজ ইকোনমিক জোন এই টানেল এই এবং রাস্তাঘাটর আরার মসজিদ মাদ্রাসা তারপর মন্দির তারপর আর আনোয়ারা কলেজের সরকারিকরণ করে দিই সুতরাং আরা আরা আসি এবং সামনে পরিকল্পনা আরা এবং আই বেরি বাধানে দিই জিয়ান আরা সবচেয়ে বেশি কঠিন একখান জায়গার জিনিস আছে এই রায়পুর কইরার উপকূলীয় এলাকা জিয়ান এরা আই 280 কিলোমিটার বেরি বাধানে দিই তো সুতরাং আরা প্রতিনিধি আর হাজার এবং আই আগামী তো আরা উন্নয়নের অব্যাহত রেবে আই আশা করি আর আরে ইনশাল্লাহ সাই আই অবশ্য দেহিরা ইনশাল্লাহ আল্লাহর মধ্যে যথেষ্ট সারাই পাই মানুষ আসলে মানুষ হাজ গুলি বিধে ন যাইয়েন কিন্তু মানুষের মধ্যে দেই এবং ইনশাল্লাহ আমি মনে করি যে আগামী 30 ডিসেম্বর ইয়ান আরও আরও বেশিভাবে ভালোভাবে প্রমাণ অবশ্যই আর যে হামগুলি মানুষও তার তার বিশ্বাস জানানো করে মানুষের হাম বুঝতে আওয়ামী লীগ সরকার এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে মানুষ দেখি তো বিএনপির ক্ষমতা দেখি কিন্তু বিএনপি ক্ষমতা তাই হাওয়া ভবন আর এই সমস্ত ইন্ডিকেটর বা সাধারণ মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন নয় কিন্তু এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারই মানুষের ভাগ্য পরিবর্তন করে থাকে ইয়ান মানুষ বুঝে